এখন আমি তোমাদের সামনে আলোচনা করব আজকে ফার্স্ট সেমিস্টারে যারা আন্ডারে পড়ছো তাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের একটা সাবজেক্ট ইএনভিএস ভিএস এক্সামটা ছিল আর্টস কমার্স সায়েন্স সবারই মর্নিং শিফটে যে কোশ্চেনটা এসেছিলো তো সেই কোশ্চেনটা নিয়ে ডিসকাশন করছি এবং এমসিকিউর কিউর আমি তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো দেখতে পাচ্ছ প্রথমে কোশ্চেনের নিয়ে অ্যান্সারগুলো লিখে রেখেছি বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত সেভেন্টি এইট পারসেন্ট তাহলে একটি অপুনর্নীযোগ্য নবীকরণযোগ্য সম্পদ কোনটা ইউরেনিয়া ওজন স্তর যেখানে আছে সেটা কি পণ্য প্রাণী সপ্তাহ উদযাপন করা হয় কবে অক্টোবর অক্টোবর থেকে যে বসুন্ধরা দিবস পালিত হয় কবে বাইশে এপ্রিল একটি ব্যাটারিতে কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি সিএনজির পুরো নাম কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তাহলে নিম্নক্ত কোনটি তাপমাত্রা মাপার একক নয় ক্যালোরি তবে ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান কোনটি জিম করবেট জাতীয় উদ্যান তবে দুটি জীবের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে দুটি জীব উপকৃত হয় মিথজীবিতা এটা ছিল দশটা এমসি কিউ এবার দু নম্বরের দশটা লিখতে হতো ঠিক আছে সেই দু নম্বরের দশটা কোশ্চেন কি কি দিয়ে পরজীবী কাকে বলে উদাহরণ দাও অগ্রগামী মানে পায়োনিয়ার প্রজাতি কাকে বলে উদাহরণ দাও ভারতবর্ষের যে কোনো দুটি জীব বৈচিত্র মানে হটস্পটের নাম লেখো তারপর বলছে ভারতবর্ষে যে কোনো দুটি এন্ডেমিক প্রজাতির নাম লেখো তো ভারতবর্ষ ব্যতীত দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো তো যে এক্স সিটু সংরক্ষণে যে কোনো দুটি পদ্ধতি বলো তারপর দুটি বিলুপ্ত প্রজাতির নাম লেখো তারপর যে ভারতবর্ষে দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো দুটি গ্রিনহাউস ক্যাশের গ্যাসের নাম লেখো দুটি গৌণ বায়ু দূষকের নাম লেখো তো ইউএনইপি এবং আইইউসিএন এর ফুল ফর্ম লিখতে বলেছে ভারতবর্ষের যে কোনো দুটি রামসার জলাভূমির নাম লেখো এই ছিল দু নম্বরে দশটা কোশ্চেন লিখতে হতো যেখানে তোমার বারোটা দিয়েছিল এবার পাঁচ নম্বরে চারটে কোশ্চেন লিখতে হতো ছটা কোশ্চেন দিয়েছিল ছটা কোশ্চেন দিয়েছিল ঠিক আছে ছটা কোশ্চেন দিয়েছিল চারটে কোশ্চেন লিখতে হতো প্রথম কোশ্চেন বলেছে একটি ডেটটি খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করো ডেটটিটিভর কাকে বলে উদাহরণ দাও নেক্সট বলেছে ইউট্রোফিকেশন কি জল দূষণের দুটি উৎস লেখো বিওডি কি সিএফ সিএফসির ফুল ফর্মটা জানতে চাইছে সিএফসি দুটি ব্যবহার লেখ কোন চুক্তিতে সিএফসি কে নিষিদ্ধ করা হয় এবং কেন নেক্স বলেছে বজ্র ব্যবস্থাপনায় ব্যবহৃত ফাইভ আর কাকে বলে স্থিতিশীল উন্নয়ন বলতে কোয়েশ্চেন বলেছে জীবনযাত্রার সুস্থিতকরণের সপক্ষে পাঁচটি পরিবর্তন উল্লেখ করো এবং বলেছিল লাস্ট কোশ্চেন বলেছিল বায়ুশক্তি কি বায়ুশক্তি উৎপন্ন করার সবচাইতে উপযুক্ত স্থান কোনগুলো

সেকেন্ড অক্টোবর টু এইট অক্টোবর আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন টোয়েন্টি সেকেন্ড এপ্রিল তো হুইচ এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক এনার্জি ইন আটারি কারেক্ট আনসার হবে কেমিক্যাল এনার্জি তারপর হচ্ছে সিএনজি স্ট্যান্ডস ফর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলিং ইউনিট ইজ নট ইউজ টু মেজার টেম্পারেচার কারক্ট আনসার হবে ক্যালোরি হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া কারেক্ট আনসার জিম করবেট ন্যাশনাল পার্ক নেক্সট বলছে অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন টু ইন্ডিভিজুয়ালস where both are benefited is correct answer by mutualism ঠিক আছে এগুলো এমসিকিউ ছিল এবং এসিকিউ দু নম্বর যে দশটা লিখতে হয় কে কি বলেছে হোয়াট ইজ প্যারাসাইট গিভ অ্যান এক্সাম্পল হোয়াট ইজ পায়নিয়ার স্পেসিস গিভ অ্যান এক্সাম্পল নেম অফ নেম এনি টু বায়োডাইভার্সিটি হটস্পট ইন ইন্ডিয়া নেম এনি টু এন্ডেমিক স্পেসি ইন ইন্ডিয়া নেম টু মেগা ডাইভার্সিটি কান্ট্রিজ এক্সেপ্ট ইন্ডিয়া মেনশন এনি টু মেথডস অফ এক্স এক্সিটু কনজারভেশন নেম टू एक्सटिंग स्पेसिज अब बार्ड नेम टू टाइगर डिजार्ट इन इंडिया नेम टू ग्रीन हाउस गैसेस नेम व्हाट आर द फुल फॉर्म ऑफ यूनिप यू एन ई पी एंड आई यू सी एन नेम एनी रामसार वेटलैंड इन इंडिया দেখো তিনের দাগে বলেছিল পাঁচ নয় চারটে কোশ্চেন লিখতে হবে ছটা কোশ্চেন দিয়েছিল ফার্স্ট কোশ্চেনে ড্র অ্যান্ড ডেসক্রাইব আর ডেটিটাস ফুড চেঞ্জ বলছে হোয়াট আর বলছে হোয়াট আর ডেটিটি ভর হোয়াট আর ডেটিটি ভর গিভ এক্সাম্পল নেক্সট বলেছে হোয়াট ইজ ইউট্রোফিকেশান নেক্সট বলে নেম টু সোর্সেস অফ ওয়াটার পলিউশন হোয়াট ইজ বিওডি তো বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএফসি গিভ টু ইউজেস অফ সিএফসি হুইচ থ্রিটি ওয়াজ রেসপন্সিবল অফ সিএফসি ব্যানিং অ্যান্ড হোয়াই হোয়াট আর নেক্সট কোশ্চেন হোয়াট আর দা ফাইবার ওয়েস্ট ম্যানেজমেন্ট হোয়াট ডু মিন বাই সাস্টেন ডেভেলপমেন্ট নেক্সট কোয়েশ্চেন বলছে স্টেট ফাইভ ওয়েস্ট অফ চেঞ্জেস ইন অ্যাজ আ মুভ বলছে হোয়াট ইজ ওয়াইট এনার্জি হুইচ আর দ্য বেস্ট সাইটস ফর হারনেসিং হোয়াইট এনার্জি গিভ টুটস অফ ইউজিং হোয়াইট এনার্জি এই ছিল তোমার ইএন ভিএস এর মর্নিং সেশনের কোয়েশন পেপার